আসল ওয়ালটন যদি নিতে হয় ভাই আমার দেই নিতে হইব আর কেলেগা নিতে হবে এটাও কয়ে দেই ভাই যেই দাম আগা দিব নিজে ঠিক থাকতে পারবেন না দূরে আয়া পড়বেন আমার দেই নিতে এই ভাই এই জায়গায় একটা গোমর ফাঁস করে দিই ওয়ালটনে হইলো ভাই কালারের কোনো দাম নাই ওয়ালটনে হইলো জাস্ট দোরের ডিজাইনের দাম এরা ভাই ছোটর ভিতরে সবচেয়ে লেটেস্ট কালার দেখছেন ভাই একটা আমার আমার পছন্দ কি জানেন ভাই জিনিস হইব মনে করেন ছোট কিন্তু ভিত্তে মাল হইব করা জিনিস হইলো এইটাই ভাই এই যে দেখেন খুললে দেয় খুললে বুঝবেন দেখেন ভাই না এটা হলো ভাই ডিপ ফ্রিজ এটা হলো 145 লিটারের ডিপ এটা হলো 205 লিটারের ডিপ আর এটা হলো 255 লিটারের ডিপ আমার কাছে কিন্তু কালার ফুল লিটার আছে আর 125 লিটার আছে গ্যারান্টি ওয়ান্টি কিন্তু সব সেম ভাই ওই ছোট নিলেও যে গ্যারান্টি ডাবল ডোর নিলেও এই গ্যারান্টি ওয়াল ডিপ নিলেও সেম গ্যারান্টি আসলে ওয়ালটন কিন্তু ভাই মাল্টি ন্যাশনাল প্রোডাক্ট ওয়ালটন কি খালি বাংলাদেশেই বেচে বাংলাদেশের বাইরে আমার কলকাতার তো ভাই নক দেয় কলকাতারতে কয় দাদা আপনি কি এটা এই এখানে পাঠাতে পারবেন আমি কই না ওই যায় তো বেচি না আর গ্যারান্টি ওয়ারেন্টি ইস্যুটা কয়ে দেবে ওয়ালটন ফ্রিজে 12 বছর পর্যন্ত কম পেশা গ্যারান্টি স্পেয়ার পার্টস 4 বছর হোম সার্ভিস ফ্রি আছে 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 1 বছর ডোরের গ্যারান্টি আছে 3 বছর অথরাইজ সার্ভিস আছে 5 বছর এটি সব হলো ভাই ওয়ারেন্টি কার্ডে লেখা থাকে সো আপনি আগে আমি টাকা লইতামও না আগে আপনার টাকা চাইতামও না আপনি মাল আগে আপনার বাসার নিচে যাইবো আপনি দেখবেন আতাইবেন খুলবেন হুঁকবেন এরপর ভাই টাকাটা দিবেন আপনার যদি কেউ নিতে চায় আমার অবভিয়াসলি ভিডিও কল দিবেন বা অডিও কল দিবেন বা হোয়াটসঅ্যাপে নক দিবেন ইমোতে নক দিবেন পুরো ডিটেলস এ টু জেড তলপি তলপা সব ভাই আপনারা পাড়া দেবো আসলে ভিডিওতে হয়তো বা আপনার কথা মনে হয় বেশি কিন্তু আপনি আমার কথা শুনলে ভাই আপনি ফ্রিজের জগতের সবচেয়ে বড় পাকনা হয়ে যাবেন গা ফ্রিজ কিন না আপনারা কেউ ঠকাই পারবো না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্রিজের আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ফ্রিজ কালেকশন আছে আর এই যে হাসি হাসি মুখ নিয়ে আছে আমাদের জীবন ভাই তো আমরা একে একে সবই দেখবো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি এইচআর ইলেকট্রনিক্স থেকে আমাদের জীবন ভাইয়ের কাছে জীবন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছে আমাদের দর্শকরা আশা করি তো ভাই কোন ধামাকা আছে আজকে হাই হাই ভাই ওয়ালটন আসলে এইচআর ইলেকট্রনিক্স মানে কিন্তু ধামাকা আর আপনাদের জীবন ভাই মানে কিন্তু ওয়ালটন আসলে ওয়ালটন যদি নিতে হয় ভাই আমার দেই নিতে হইব আর কেলেগে নিতে হবে এটাও কয়ে দেয় ভাই যেই ধামাকা দিব নিজে ঠিক থাকতে পারবেন না দূরে আয়া পড়বেন আমার দেই নিতে আসলে ভাই আমি ব্লগ ট্লগ করার আগে অনেক ব্লগ ট্লগ দেখি অনেক কিছু শিখি সো অনেক ব্লগে দেখি যে অনেকে পার্সেন্টেজ দেয় এরপর আবার কিছু লুকায়িত রাখে হিডেন রাখে সো আমার এখানে কোনো কিছু নাই আমি ভাই পুরো ওপেন কলিজাটা খুললা দিলাম এটা কি আমি কই আমার ডিসকাউন্ট অফার হলো 19% ডিসকাউন্ট আর অ্যারাউন্ড ঢাকা হলে ডেলিভারি ফ্রি বাসার নিচ পর্যন্ত আর যদি ঢাকার বাইরে কেউ নিতে চায় তাহলে ভাই 1000 টাকা এখন এই জায়গায় আছে ভাই 1000 টাকা কি জানেন নি 1000 টাকা হলো ঢাকার বাইরে কেউ নিলে ওটা 1000 এখন সব ভিডিওতে 1000 তাহলে আমার স্পেশালিটি আমার হ্যান্ডে ভাই আর 50 টাকা কম 950 টাকা ওই 50 টাকা কি করবেন আপনি এমবি কিনবেন কিন না বাস এমবি ঢুকাবে আমার ভিডিওটা দেখবেন বাস এর লেগে ওই 50 টাকা আরো স্যার 950 টাকায় সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে পৌঁছায় দিই আমি ইনশাল্লাহ তো ভাই আপনারা এখানে আসবে কিভাবে আমার শোরুমের লোকেশন হলো ভাই যাত্রাবাড়ি ধলপুর রোড আল করিম হাসপাতালের সাথে ইসলামী হাসপাতালের একদম উল্টা সাইডে এইচআর ইলেকট্রনিক্স আমার নাম মেহেদী হাসান জীবন অনেক সময় ভাই আমি থাকি অনেক সময় আমার ছোট ভাই থাকে দেখবেন আমি বইরেছি কিন্তু হু গায়ে গেছি গা ওটাই হলো আমার ছোট ভাই ভাই আচ্ছা আপনার জিরোস কপি রাইট হক ওকে তো ভাই কোনটা দিয়ে শুরু করবো আজকে সবসময় ভাই ছোট ছোট ফ্রিজ দিয়ে শুরু করি আজকে ছোট আমি আসলে কি ভাই আমার শোরুমে আমি ভিডিওতে হয়তো বা দেখা যায় অনেক বড় শোরুম আসলে এত বড় না মোটামুটি সাইজের আছে আমার শোরুমে ভাই 40টা ফ্রিজ ঢুকে সো অনেক অনেক কাস্টমার আয় ভাই দেখছিলাম মনে হলো বড় হয়ে গেল ছোট এইটা নি আসলে এইটাই হয়তো অনেকটা বড় দেখা যায় সো আমি এই জন্য স্পেশালি ভাবে বলে দিলাম সব সময় আমি কিন্তু এক একটা ফ্রিজের নাম দিই অনেকে এইটারে মডিফাই করে আরো বানায় সো আমি সব ফ্রিজের নাম দিই এক একটা আমার সবচেয়ে ছোট ফ্রিজ যেটা আছে ডোরেমন ফ্রিজ ওটা আমি দেখামো এটা এই সিরিয়াল দেখানোর পরে আমি একটু মডিফাই করছি শোরুমের ফ্রিজটা বানানোর জন্য সো ছোট দিয়ে শুরু করি এটা হলো ভাই 950 ফ্রিজ আর একটু বলে দিই ওয়ালটনে কোনো সিফটি জিফটি হয় না ওয়ালটন হয় লিটার আর লিটার অনেকে আছে যে ভাই 2টা লিটার কই ওয়ালটনের গায়ে লেখা থাকে 2 লিটার অনেকে কয় ভাই 157 লিটারের ফ্রিজ অনেক 157 আর 144 করলে কয় ভাই 144 না 157 আরে ভাই 157 তো গ্রোস নিট হলো 144 এখন যেই আপনার কয়েছে 157 লিটার হ্যাঁ আপনি তো বেসনের লেগে মিশা কথা কইছে অ্যাকচুয়ালি আপনার রাখতে পারবেন 144 লিটার এটা হলো অ্যাকচুয়ালি রেট এই যে ভাই আপনি যদি একটু বিস্তারিত হ্যাঁ দেখা দেন দেন এই যে 1D4GDEL এই যে দেন ভাই 157 লিটার গ্রোস নিট হলো 144 লিটার এটা হলো ভাই ওয়ালটন ফ্রিজের একদম ক্যাটাগরি ঠিক আছে খুলে দেয় ভাই এটা হলো সিফটিতে কনভার্ট করলে নয় আর লিটার তো কইয়ে দিলাম এটা হলো ভাই 64 ডিপটা হলো একটু ছোট নর্মালটা একটু বড় যারা টোনা টোনির সংসার আছে হেরা ভাই নিয়ে ইউজ করতে পারবেন আচ্ছা ঠিক আছে একটু ছোট দরকার তারা এটা নিতে পারে আর এটির ভিতরে ভাই কালার আছে আমার কালারের কোনো স্বল্পতা নাই ভাই এটার ভিতরে মাটি কালার লাগবে স্বর্ণ কালার লাগবে হীরা কালার লাগবে সব কালার আছে যেই কালার চাইবেন ওই কালারই না পারলে বানায় গইছে বানায় দেবো সমস্যা নাই তারপর বেশ প্রাইস কত রাখতেছেন গায়ের মূল্য হলো 28,990 টাকা যদি আমরা
19% দেই তাহলে 23501 টাকা অর্থাৎ 19% করে পাবে 19% আবার অনেক সময় কি হয় ভাই আমি তো আসলে একদম জলজন্ত কম্পিউটার না তার এজ এক্স্যাক্টলি ভাই আমি ওয়ালটনের কম্পিউটারই কইতারেন তারপর আপনি নিজে ক্যালকুলেট করবেন দুই এক সময় হাড়না চেরা না ভুলে যাইতারে ঠিক আছে দেখবেন যা রেডাইবো তাই হ্যাঁ এখন যেটা দেখামু এটা হলো ভাই 2A3GDX মডেল আরেকটা হলো 2A3GDEH মডেল এই ভাই এই জায়গায় একটা গোমর ফাঁস করে দেই ওয়ালটনের হলো ভাই কালারের কোনো দাম নাই ওয়ালটন হলো জাস্ট দোরের ডিজাইনের দাম এটা কি আপনার এই যে জিডি ইএল যেটা আছে এটা দেখেন হেনে ভাই কোনো বিটটির আছে না এখানে বিট নাই এই যে এই সেটা আন দেন এই যে 2A 3B তে এই যে ভাই কালা বিট আছে আচ্ছা একটু বিট আছে এই বিট আছে এটার কারণে কি লাগে এটার কারণে গ্লাসটা একটু কম লাগছে এই কারণে ভাই এটা রেটটাও একটু কম ঠিক আছে এই হলো তফাত আর এটা ভাই দুইটা একলগে দেখামু এটাও 213 লিটার 163 176 লিটার এটাও 213 176 লিটার আচ্ছা ভিতরের স্পেস সব সেম ভাই একেবারে হুবহু জমজ ভাই এটা হচ্ছে নিচে নরমাল উপরে ডিপ রাইট এখানে হলো এই আর এটা হলো ভাই যে দেন এটা হলো ভাই এই যে এই জায়গায় ডোর একটা ডিজাইন আছে এরোগোনিক লাইট এটার কারণে ভাই দামটা একটু বেশ কমইবো তারপর আমি খুলে যাইবে এই যে দেখেন একেবারে হুবহু কিন্তু সেম ভাই কিন্তু সেম সেম অনেকের এই ডোর পছন্দ অনেকের এই ডোর পছন্দ অনেকের অন্য ডোর পছন্দ সব ডোর আমার কাছে আছে এটা ভাই এটা রেট হলো 33990 টাকা যদি 19% ডিসকাউন্ট দেয় তাহলে 27542 টাকা হইব আর এটা রেট হলো ভাই আপনার 36290 টাকা এটা ডিসকাউন্ট দিলে 29432 টাকা হইব এখন যেটা দেখামু এটা হলো ভাই 2B3GDX মডেল একটা ফ্রিজ এটা হলো ভাই ওয়ালটনের ছোটর ভিতরে সবচেয়ে লেটেস্ট এখন লেটেস্ট কে লেগা ভাই এখন সবই তো দেখতে একরকমই লেটেস্ট কিনলে এটা ভাই খুললে বুঝে যাবো না খুললে আসলে দূরত্বে দেখলে বুঝে যাবো না একটু দেখান তাহলে খুললে যায় ভাই উপরে হলো ডিপ নিচে হলো নর্মাল এখন সবটাই তো উপরে ডিপ নিচে নর্মাল লেটেস্টের কাহিনী রাখি এই যে ভাই দেখেন ডিপে একটা লাইট আছে এই যে একটা আর্টি কুলিং সিস্টেম আছে ও যে ভাই ভেজিটেবল বক্স আছে স্বচ্ছ প্লাস্টিকের এখন আমি অনেক ভিডিও টিডিও দেখি ভাই দেখলে দেখি কি কয় এই যে একটা এক্সট্রা কুলিং যে হ্যাঁ তো যাই কই দা হ্যাঁ কি তার আসেনি ভাই এটা দেখেন না হ্যাঁ ভাই কোনো তার নাই দেখেন এটা হলো নাক হ্যাঁ তার নাই যে তার যদি না থাকে তাহলে হ্যাঁ কারেন্ট আইব করতে আর এক্সট্রা কুলিংটা দিব করতে এটা ভাই যে কয় মিশা কথা হয় জানে না এই দেখেন আমরা ওয়ালটনের ডিপ ফ্রিজ গুলো আপনি এই জায়গায় হাত দিবেন আমরা যখন বেশি না ভাই তখন মনে করেন কোমো চালু দে দিয়া এক মিনিট রাখবো রাহার পরে কোমো ডাইন সাইড হাত দেন তো দেখবো ঠান্ডা হয়ে গেছে প্যাকেট করে দিয়ে ভাগা দুম শেষ কাহিনি এই জিনিসটা হলো এই জায়গার থেকে ঠান্ডা হইব আস্তে আস্তে পুরাটা ঠান্ডা হইব তো এই জায়গাতে যখন ঠান্ডা হইব তখন পুরাটা যখন ঠান্ডা হইব না আমরা ফ্রিজটা খুললে একটা ধুমার মতো মারে ডিপ ফ্রিজ যখন খুলি ধুমার মতো মারে তো এইটা হলো ভাই এই যে একটা ডাই আইস বয়সে যখন ওই ঠান্ডা রইব না এই যে একটা রিপ্লেস মারবো রিপ্লেস মারলে এই রিপ্লেসের এই ঠান্ডাটা যাবো অ্যাজ লাইক আপনার সূর্যের আলোতে যখন আমরা এটা গ্লাসে করে মাইছে চোখে মারি ঠিক আছে ওই জিনিসটা পুরা ক্যাটাগরি নেই ভাই এই রাইকার বাংলা ভাষায় কয়ে দিলাম আচ্ছা এটা রেট হলো ভাই 37490 টাকা এটা 19% ডিসকাউন্ট দিলে আইবো 30400 টাকা নেক্সট ভাই যেটা দেখামো এটা হলো ভাই চিপার ভিতরে একলাই এটা চিপার ভিতরে এটা এখানে এখানে আরেকটা ফ্রিজ রাহি ভাই বাইরে হালাই না আছে ডিসপ্লে করবো এটা হলো ভাই 1F3GDEH মডেল ইএইচ বলতে এই যে ভাই এটা আর ইএল নিলে এটা হইব না এটা ছাড়া সব হইব ঠিক আছে ইএল এর দাম হলো ডিসকাউন্ট দিয়ে হইব 26500 টাকা এটা ডিসকাউন্ট দিয়ে হইব 27000 টাকা এটা হলো 176 লিটার আর 163 লিটার এটা ভাই দেখতে মনে হইতাছে বড় আসলে জিনিস কিন্তু ছোট দেন চিপা চিপা মাগার হচ্ছে লম্বা হ চিকন কিন্তু লম্বা এই হ্যাঁ এই এটা আবার রেট হলো ভাই 27000 বরাবর 27000 না হ্যাঁ নেক্সট ভাই যে ফ্রিজটা দাম এটা হলো 2A3GDEL মডেল একটা ফ্রিজ এই যে ভাই দেখেন এটি কিন্তু ভাই 1150 213 আর 176 লিটার এখন আবার কইবো ভাই আপনি কইছেন সিফট হয় না আবার সিফটি কোন কে কেমনে কে কি করমু কোন ভাই আপনি তো আয় আমারে কইবেন জুন ভাই এটা কত সিফটি এটা কত সিফটি মানে সিফটি যদি না কই তারে কইবেন হ্যাঁ মনে জানেই নালে বেসবো কেম বিষয়টা কিন্তু এরকম এলে ভাই লিটার আর সিফটি উল্লেখ করে দেই সিফটি অ্যাকচুয়ালি আমিও জানি না কত সিফটি কোম্পানি আমারে কইছে 11 সিফটি আমি আপনারে কইছি ভাই 11 সিফটি আর সিফটি টিপটি দেখে কিনবেন না আপনি আইবেন ফ্রিজ টাইম না করে খুলবেন হ্যাঁ ঠিক আছে আমার ফ্যামিলির লাগে চলবো ওকে ডান ভাই আলাদা দামাদামি করেন সমস্যা নেই ঠিক আছে এটা হলো উপরে হলো ডিপ নিচে হলো ভাই নরমাল নরমাল আর এই যে ভাই ডিমের খাচ্ছে এটা ডিমের যে দাম ভাই ডিম কি আর কি কিনবে বলেন সব জিনিসের দাম বাড়তে ভাই খালি আমার কাছে সব কম দামে পাইবেন তারপর দেখেন ভাই যাচাই বাছাই করে এরপর লইবেন এটা রেট হলো ভাই 35290 টাকা এটা ডিসকাউন্ট দিলে 28662 টাকা এখন যেটা দেখামো এরা ভাই ছোটর ভিতরে সবচেয়ে লেটেস্ট কালার দেখছেন ভাই একটা মাল্টিন্যাশনাল একটা কালার আসলে আমগো ওয়ালটন কিন্তু আমরা বাংলাদেশি প্রোডাক্ট বলতে ওয়ালটন বাংলাদেশি প্রোডাক্ট ভালো না এরকম করে আসলে ওয়ালটন কিন্তু ভাই মাল্টিন্যাশনাল প্রোডাক্ট ওয়ালটন কি খালি বাংলাদেশে বেচে বাংলাদেশের বাইরে আমার কলকাতার তো ভাই নক দেয় কলকাতার তে দাদা আপনি কি এটা এই এখানে পাঠাতে পারবেন আমি কই না ওই জায়গায় তো বেচি না তো অবশ্যই ওই জায়গায় আছে এই কারণে কিন্তু হ্যাঁ নক দিছেন এলে কিন্তু দেয় না সো এটা আমাদের বাংলাদেশের বাইরেও কিন্তু যায়
হচ্ছে এই হলো রেড আর এটা হলো ভাই 2B3GD EL মডেল ওই যে আমরা যদি এক্স দেখছি বিটাল আর এটা বিট ছাড়া এই যে ভাই ডোর ডিপে একটা লাইট আছে আর্টিকুলি সিস্টেম ওই যে আপনার ভেজিটেবল বক্সটা হলো স্বচ্ছ চাচের ঠিক আছে এই এটা ভাই রেট হলো 37790 টাকা এই যে ভাই দামে 2500 টাকা ব্যবধান হয় ঠিক আছে আর এটা ভাই ডিসকাউন্ট দেয়াইবো 30600 টাকা বিশাল বড় ডিপটাও মোটামুটি কিন্তু আছে এটা ভাই রেট হলো 35990 টাকা 19% ডিসকাউন্ট দিলে 29200 টাকা এখন যেটা দেখবো এটা হলো 2E0GDEL মডেল একটা ফ্রিজ এটা কিন্তু ভাই ওই যে 2B3 বড় সাইজটা এটা ঠিক আছে আমি আপনারা খুললে দেখলে বুঝবেন এই যে ভাই দেখেন 2B3 যা দেখছিলেন না সব সেম খালি বড় করছে এই যে আর্টিকুলিং সিস্টেম স্বচ্ছ প্লাস্টিক সব দেওয়া আছে এটা হলো ভাই 1450 250 আর 244 টাকার ফ্রিজ এটা ভাই ডিসকাউন্ট এটা রেট হলো 40990 টাকা 19% ডিসকাউন্ট দিই তাহলে এটা রেট আইবো ভাই 33362 টাকা তারপর এখন যেটা দেখো এটা হলো ভাই 2D4GDEL মডেল এই যে ভাই দেখেন এটি হলো দেখেন একটা করে আমি কি সাজিয়ে রাখছি ছোট ছোট বড় 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 এরকম কিন্তু এটা মনে হইতেছে বড় আসলে কিন্তু এটা অনেক ছোট ফ্রিজ ভাই ঠিক আছে এটা হলো লম্বাই করছে অনেকের মনে করেন বিয়া শাদি করলে গিফট টিপ করলে এইসব ফ্রিজটি দেখ বড় ভিত্তে তো চিপা তা আমি খুলে দেয় ভাই এটা হলো এই যে দেখেন উপরে হলো ডিপ নিচে হলো নর্মাল আর এটা রেট হলো ভাই 39090 টাকা 19% ডিসকাউন্ট দিলে 31800 টাকা আই ভাই এখন যেটা দেখামো আই হ্যাঁ ডাবল ডোর তো নাই ও ভাই এরা হেনে কিন্তু ডাবল ডোর থাকে ওই যে আপনার যদি আমার ভিডিও যদি দেখেন তাহলে আসলো এই গোডাউন আছে ভাই বাইর করতে আছে বাইর করে ডিসপ্লে করলে আপনি আয় দেখে লাগবেন টাচ এটা রেট হলো ভাই আপনি হেনে যে আমি অ্যাজ লাইক দেখা দিই এটা হলো ভাই ডাবল ডোর ঠিক আছে এটা ডিসকাউন্ট রেট হবো 78500 টাকা আচ্ছা এটা আপনার মনে মনে ভেবে নেন যে একটা ফ্রিজ আছে হ্যাঁ সমস্যা নেই ভাই আপনি আয় দেখতে পারবেন বা আপনার যদি কেউ নিতে চায় আমার অবভিয়াসলি ভিডিও কল দিবেন বা অডিও কল দিবেন বা হোয়াটসঅ্যাপে নক দিবেন ইমোতে নক দিবেন পুরো ডিটেইলস এ টু জেড তলপি তলপা সব ভাই আপনারা পাঠা দেবো ওকে দর্শক সেই ক্ষেত্রে কিন্তু স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি তাদের শপে চলে আসবেন এখন যেটা দেখামো এটা হলো ভাই 3B0GDEL মডেল আর এই যে এটা যেটা আছে 3B0GDEL মডেল এই যে ভাই এই জায়গায় এলো দামের খেলাটাই কিন্তু ওয়ালটনের ধরে অনেকে দেখছি কি ভাই কয় এরে এই কালারটা তো সুন্দর আবার গোডাউনে একটা নিয়ে দেয়াইছে কাস্টমারের ভালো লাগে গেছে ওই ঢাকা ওইটা নিলে 500 বেশি কি এর 500 বেশি কালারের লেগে দাম আমি আসলে কি ভাই ভিডিও টিডিও করি ভাই এই বিজনেসে আমি আসি যেহেতু আমি অনেক শোরুমে যাই বসি দেখি তাদের বিজনেসের পলিসিটা তো আমি আস্তে আস্তে গোমর ভাঙিয়ে দেবো ঠিক আছে এটা ভাই আপনাকে আমি আসলে ভিডিওতে হয়তো বা আপনার কথা মনে হয় বেশি কিন্তু আপনি আমার কথা শুনলে ভাই আপনি ফ্রিজের জগতের সবচেয়ে বড় পাকনা হয়ে যাবেন গা ফ্রিজ কিন না আপনারা কেউ ঠকাই পারবো না আপনি খালি ধৈর্য ধরে দেখেন সব গোমর ফাঁস হয়ে আর এটা হলো ইএন বল এই যে ভাই এই জায়গায় হলো ডিজাইন রইব এরকম এক ডিজাইন আর এই যে ইএল যে রইব এটা আবার এই যে হ্যান আবার করবে এটা আবার কি বললো এই জায়গায় এই যে ভাই বিটলেস ঠিক আছে এটা হলো ইএল মডেলটা এরকম করছে সবটাই যদি লেভেল করে তাহলে এটা অনেকের পছন্দ অনেকের হেডা পছন্দ এরকম আমি খুললে দেয় ভাই এটা হলো 1850 একটা ফ্রিজ 341 লিটার হলো গ্রোস আর 320 লিটার হলো নিট উপরে ডিপ নিচে নর্মাল আর এডি হলো ভাই দেখেন বুঝছেন এডি এডি কিন্তু ভাই ফ্লেক্সিবল হ্যাঁ চাইলে খুলে লাইতে পারবেন আবার চাইলে লাগা লাইতে পারবেন ঠিক আছে আর এটা হলো ভাই উপরে ডিপ নিচে নর্মাল এইটা কিন্তু সব সেম এটাও কিন্তু সেম ভাই দেখেন এটা শুধু এই যে দরজার এখানে একটু রাইট রাইট খালি দরজার ডিজাইনের কারণে ভাই বেশ কম দামটা ঠিক আছে এটা হলো ভাই রেট আইবো আপনার 39200 টাকা এটা আইবো 38800 টাকা 400 টাকা ব্যবধান হইবো 19% ডিসকাউন্ট দেয় এটা রেট হলো 48490 টাকা এটা হলো 47990 টাকা এখন যেটা দেখামো ভাই এটা ওয়ালটনের গর্ব বিষয়টা মনে করেন যে আসলে আমি যখন এটার দিকে তাকাই তখন চিন্তা করে হলো বাংলা আসেনি এরকম জিনিস বানাইছে এটা জিনিসটা কি এই যে ভাই দেন এই যে হলো টাচ এটা কিন্তু পুরোটা টাচ ডিসপ্লে হ্যাঁ এই যে টাচ সিস্টেম এটা হলো আপনার এই এই জায়গায় হলো বুস্ট কুলিংটা কি হয় ভাই ওই যে ভিতে এটা অ্যাজ লাইক আমি এটা দেখাই ভাই এই যে দেখেন হ্যাঁ বারানি কমানি আছে না এটাই ভাই এই জায়গায় লিয়ে পড়ছে বারানি কমানি এই দুটো অপশন বেশি আমরা মনে করেন কি বাঙালি মানুষ তো ভাই মানে মনে করেন খাই বেশি দেখি কম এরকম অবস্থা একের যাইতে হবে ওরা ভাড়া লাইছে তখন কি হয় এই যে বুস্ট কুলিংটা প্রেস করবেন তাড়াতাড়ি ঠান্ডা করে লাইবো আবার অনেকের ঘরে বাচ্চা টাচ্চা থাকে না এটা তো লাইটিং হবে ভাই লাইট দেখে আয় দিব টিপ তখন বাড়াইবো কমাইবো এরকম হয়ে যাবো না এই সিস্টেম লক করে দিব পুরাটা লক হয়ে যাবো আচ্ছা লক করে এই হ্যাঁ আর এটা হলো 348 লিটার আর 333 লিটার হলো নিট এই যে ভাই খুললে দেখাই আচ্ছা এটা কিন্তু ভাই টেম্পার গ্লাস হ্যাঁ
হারা দিনও ভাঙবো আচ্ছা ভাঙবে না 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 ওকে আর নিচে হলো নরমাল আর উপরে হলো ডিপ ডিপ ঠিক আছে এই আর এটা হলো ভাই গ্লাসের হয়তোবা আপনি আমগো দুইজনরই মনে দেয়া যাইতাছে বেশি তারপর আপনি এই যে ঝিরি 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 একটা ডিজাইন করা আছে মডেল হলো 3D এটা বোঝা যাচ্ছে না আসলে ক্যামেরাতে এটা রেড হলো ভাই আপনার 51690 টাকা এটার জন্য জাস্ট স্পেশালি ভাবে কল নি আমাকে কল দিবেন রেটটা বলে দিব ঠিক আছে আর এখন যেটা দেখবো এটা হলো ভাই 3F5GDEL মডেল ইনভার্টার টেকনোলজি একটা ফ্রিজ ইনভার্টার এই যে ভাই দেখেন হ্যাঁ ইনভার্টার থাকলে ইনভার্টার লেখা থাকবো এখন অনেকে কয় ইনভার্টার আসলে ইনভার্টারের বিদ্যুৎ বিল কম আয় এরপর এরপর যদি আমি জিজ্ঞাই ভাই কেন কম আসে কই তারা না তো কেমন ভাই আমি কই দিতেছি আমি তো জানি কেমনে কমায় আমরা ভাই মনে করেন যে আমরা যখন অ্যাজ লাইক মোটর একটা প্রেস করি না বা এসি যখন চালাই না তখন যখন একটা টিপ দেই টিপ দিলে মনে করেন ওই মিটার একটা লোড লয় আবার যখন অফ করে দেই আবার যখন টিপ দেই ওই আবার একটা লোড লয় আমরা ওয়ালটন ফ্রিজগুলো অ্যাজ লাইক অটো হয় অন হয় অফ হয় অন হয় অফ হয় এরকম তো ইনভার্টারটা যখন আপনার অন হইব না তখন একটা লোড লইব লোড লইয়াই মনে করেন চলতে থাকবো যখন অটো হইব যখন হয় আবার অন হইব তখন ওই লোডটা লইব না ওই লোডটা না লওয়ার কারণে মিটারে বিলটা টান রকম ওই ক্ষেত্রে বিলটা আহে কম এই হলো বিষয় আর ইনভার্টার হলে ভাই সবটা ইনভার্টার লেখা থাকবো আর এই জিনিসটাই কিন্তু সেম ভাই ইনভার্টার সব ক্ষেত্রেই সেম এটা দেখাম এটা হলো 3F5GDEL মডেল বিশাল বড় এটা ভাই মানে ফ্রস্ট ফ্রিজের ভিতরে সবচেয়ে বড় ওকে এটাও যদি মনে করেন চারজন পাঁচজন ভাইয়ের সংসার থাকে একটা ইউজ করবো ফ্রিজ এটা ইউজ করতাম একটা নিলেই সব হ্যাঁ বর্তমান যুগ হয় না তারপরও নিতারে আবার অনেকের আছে ফ্যামিলি বড় খাওয়াই যাবে সিধা আরেক জিনিস ভাই এটা আমি খুললাতে হাই দেখেন ভাই এটার শেপটা কিন্তু অন্যরকম ঠিক আছে ওটা ঝিরি ঝিরি এটা শেপটা অন্য আর এই যে ভাই এই যে একটা ডাইনামিক কালার দেওয়া দেখছেন নি আমার ভাই অনেক পছন্দ আমার আমার পছন্দ কি জানেন ভাই জিনিস হইব মনে করেন ছোট কিন্তু ভিত্তে মাল হইব করা জিনিস হলো এইটাই ভাই এই যে দেখেন খুললা দেয় খুললে বুঝবেন দেখেন ভাই বিশাল বড় বিশাল বড় এটা এখানে একটা লাইট আছে আবার নিচে গ্লাসেরই আর এই যে তো পুরো ডয়ের দোকান বহা দিছে অনেক ডয়ের এই আর এটা এটা ই হলো ভাই 3D7GDEL মডেল অনেক ব্লগে দেখবেন কি ভাই এটা নাই কারণ অনেকের কাছে এটা নাই কোম্পানিতে শর্টেজ থাকে কিন্তু ভাই আমি আনতারি আমার কোম্পানি সারেগুলো লগে একটু যোগাযোগ আছে আমাকে সার দেন না একটু মর্জি করলে দেয় আর কি এই এটা রেট হলো ভাই 40,200 টাকা আর এখন যেটা দেখবো এটা হলো ভাই ডিসকাউন্ট দিয়ে 40,200 টাকা এমনি রেট হলো ভাই 48,690 টাকা ডিসকাউন্ট দিয়ে 40,200 টাকা তারপরে ভাই আপনি নিজে ক্যালকুলেট করবেন দেখবেন ঠিক আছে তো একটু কয়ে দিই ভাই আসলে অনেকে অনলাইন থেকে কিনতে ডরায় যে আসলে অনলাইন কি আসলে এটা কিন্তু ভাই অনলাইন দোকান না এটা হলো ভাই আপনার অনলাইন অনলাইন জিনিসটা আমরা বুঝি অনলাইনে থাকে পেজ আর আগে দিতে হয় ট্যাগা এরপরে মাল পাঠাইবো কোনটা পাঠাইবো না পাঠাইবো জানি না উল্টা পাল্টা হয়ে যায় আর আমার কিন্তু ভাই অনলাইনে জাস্ট প্রচার আমার ব্যবসা কিন্তু ভাই অফলাইন আমার কিন্তু নিষ্ঠ প্রতিষ্ঠান আছে সো আপনি আগে আমি ট্যাগা লইতামও না আগে আপনার ট্যাগা চাইতামও না আপনার ট্যাগা দিয়ে পেরেশানিতে আমি ট্যাগা লইয়া পেরেশানিতে কোনো দরকার নেই ভাই আপনার টেয়া দিয়া বারবার আমার পিনিক দিবেন ভাই পাঠাইছেননি পাঠাইছেননি হন পর্যন্ত পাঠান না কেলে কি হয়েছে এই সে ভাই এত পেরেশানিতে নাই আপনার মাল আগে আপনার বাসার নিচে যাইবো আপনি দেখবেন আতাইবেন খুলবেন হুঁকবেন এরপর ভাই টাকাটা দিবেন আগে কোনো টাকা টাকা আমার এখানে নাই সো আপনার প্রতারিত হওয়ার কোনো চান্সই নাই আর আর গ্যারান্টি ওয়ারেন্টি ইস্যুটা করে দেবে ওয়ালটন ফ্রিজে 12 বছর পর্যন্ত কম ফেসার গ্যারান্টি স্পেয়ার পার্টস 4 বছর হোম সার্ভিস ফ্রি আছে 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 1 বছর ডোরের গ্যারান্টি আছে 3 বছর অথরাইজ সার্ভিস আছে 5 বছর এটি সব হলো ভাই ওয়ারেন্টি কার্ডে লেখা থাকে আবার অনেকে ভাই আমগরে ফোন দেয় মানে সংকোচ বোধ করে আরে ভাই সংকোচ মানে টেকাদা জিনিস কিনবেন কি এর সংকোচ আবার আপনি মনে করেন ভাই আমি যদি কোনো টেকাদা জিনিস কিনি এটা তলায় বন্ধ রিকে আমি দেখবো এটা কি আছে আমার টাকার জ্বালা আছে ভাই তো আপনি টাকা কষ্ট করে কামাইছেন না আপনি ভাই টেকাদা কিনবেন আপনি নিজে যাচাই বাছাই করবেন অনেকে কয় ভাই এত ডিসকাউন্ট দিয়েছেন মালকে অরিজিনাল আপনার বাড়িতে বানাইছেন তো এটা আগে বসতে আমার জিগান ভাই আমি কোনো কিছু মনে করি আমি কিন্তু ভাই একটা দোকানদার না আমি হলাম আপনার ভাই আপনি যার দোকানে আইবেন আপনার ভাইয়ের দোকানে আইবেন আপনি কোনো দোকানদার এখানে আইবেন না আর আমার দোকানে আয় আপনি যদি আরে ভাই 2 মিনিট একটা মানুষের লোক কথাগুলো বুঝতে পারবেন যে হ্যাঁ আসলে লোকটা কেমন আপনি 2 মিনিটে আমার লোক আড্ডা দেন মাল কিনা লাগবো না ভাই মাল পরে কিনেন আগে ভাইয়ের লোক আয় বোন আপনি মনে করবেন আপনার ভাইয়ের দোকানে আইসেন আয়া দেখেন যাচাই বাছাই করেন ভাল লাগলে কিনবেন না ভাল লাগলে ভাইয়ের দোকানে ভাইয়ের লোক আড্ডা দিয়ে 1 কাপ চা খাইয়া যাবেন আর আমার দোকানে চা নাস্তা সব ফ্রি মন খুললে ভাই প্রশ্ন করবেন আপনি যা মন চায় তো আমি আবার অনেকে আমার কয় ভাই আসলে এটা কি এ গ্রেড না বি গ্রেড এখন
আমি তো কই সব ভাই এগেরে মানে আপনি বুঝবেন কেমনে এগেরে না আমি বেসনের লেগে তো কইতো পারে এগেরে সেটা আমাদের একটু বুঝান এই যে ভাই একরে করা জিনিসটা কইছেন ওয়ারেন্টি কার্ডটা কই এই যে ভাই এ গ্রেড বি গ্রেড হ্যাঁ আমি এই যে রিসেন্টলি ভাই একটা ভিডিও দেখছি তো আমি আসলে দোকানের নামটা কইতে চাই না কিন্তু আমি আপনাদের এক্স্যাক্টলি লোকেশন কই দিই এটা হলো ভাই মালিবাগ আছে না মালিবাগ মালিবাগ ফ্লাইওভারের নিচে হালকা একটু সামনে গেলে এক মুরব্বি বসে টুপি পিন্দা দোকানের নামটা সামথিং হইব আপনি অনলাইনে দেখ তারপর নতুন করে ব্লক করতে দরকার নাই হ্যাঁ হলো বি গ্রেডের মাল বেছে ভাই হ্যাঁ আপনার অনলাইনে কইতে হয়তো ভুললে গেছে কিন্তু সরাসরি গেলে কয় বি গ্রেড আর না কয়ার তো উপায় নাই ভাই বি গ্রেডের মালে গ্যারান্টি থাকে 3 বছর আর এই যে ভাই দেখেন স্টিকারটা যেটা আছে না এই যাতে এই 12 বছর যেটা আছে না এটুক ভাই থাকবো না টুকি থাকবো না নিচে প্রোডাক্ট ইনফরমেশন নিচে থাকবো কারণ ওটা তো ভাই 12 বছরের গ্যারান্টি নাই ওটা থাকবো কেমনে আর যে ওয়ারেন্টি কার্ডটা ধরবেন এই ওয়ারেন্টি কার্ডে ভাই এই যে এই জায়গায় দেখবেন কি লেখা আছে ডিসকাউন্ট প্রোডাক্ট ঠিক আছে এরপর এটা তো নাই তার মানে এটা নাই এটা 100% এই গ্যারান্টি এই যে ভাই ওয়ারেন্টি কার্ডটা আছে না এই যে একটা জল ছাপ দেওয়া থাকবো ডিসকাউন্ট প্রোডাক্ট আর এই যে ভাই এখানে 12 বছর এই জায়গায় দেওয়া থাকবো 3 বছর আর এই যে ভাই বারকোড এই বারকোডের নিচে থাকবো বি গ্রেড এরপর ফ্রিজের ভাই একটা চিপার ভিতরে একটা বারকোড আছে এই যে এখানে ভালো করে দেখা যায়নি জানি না এই যে আছে এখানে গেছিলাম কোন একদিন জায়া মনে করেন যে হালা কি বেচে এত পার্সেন্টেজ দেয় জায়া দিই তো জায়া দিই সব বি গ্রেডের মাল তো এই হলো ঘটনা সো যারাই কিনবেন আরো গুলো আপনি গেলে দেখবেন ভাই হালকা স্কেচ আছে কোচা মোচা মারা আছে মানে এই বি গ্রেডের মাল কেমনে বানায় এটা হলো ভাই রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ওয়ালটন এ গ্রেডের মালে এটা রিপ্লেস যখন আমরা করবো আপনি যখন আমার আইনা দেবেন আমি এটা কি করবো আমি এটা কোম্পানিতে ভালামো কোম্পানিটা তালিবালি সালি লাগা ঠিক করে আবার বি গ্রেড কোম্পানিতে আপনার বাইরে ছাড়বো ছাড়লে ওই যে হ্যাগমত লোকেরা কিনে কিনা আবার এটা বেছে এই তো এখন যেটা দেখবো এটা হলো ভাই 3B0GDENDD এই যে ডিজিটাল ডিসপ্লে ঠিক আছে ইনভার্টার টেকনোলজি আল্ট্রা এনার্জি সেভার সব ফিচার সেম খালি সিফটিতে একটু কম বা এটা হলো 18 সিফটি 341 আর 320 এই যা ভাই এটা এক্সট্রা মানে ডাবল ডোরের ফিচার দিছে ঠিক আছে এই বাড়াইবেন কমাইবেন এটা হলো কুল লো কুল হাই কুল বাস এই আর এটা হলো ভাই পকেট টকেট সব দেওয়া আছে ঠিক আছে এটার ভাই রেট হলো আপনার 48,490 টাকা আসলে এই ডিডি মালে ভাই অত আমরে ডিসকাউন্ট হয় না যে বেশি ডিসকাউন্ট দিতে আছে এটা ঝামেলা আছে এই হলো তফাত ঠিক আছে আর সবচেয়ে মেজর ভাই আপনি এটার লাগে আমার স্পেশালি কল দিবেন আমি ভাই যতটুকু পারি কমাইটুকু দিয়ে দিবেন হ্যাঁ এখন যেটা দেখবো এটা হলো ভাই 3X7GDEL মডেল এটা হলো ভাই ছোটর ভিতরে বড় বাইকটা কিন্তু অনেক বড় ফ্রিজ এই যে ভাই দেখেন আচ্ছা এটা কিন্তু অনেক অনেক জায়গা আছে এটাতে টেম্পার গ্লাস না এটা হলো ভাই কি মানে দেখতে মনে হচ্ছে ছোট আসলে অনেক স্পেস হ্যাঁ অনেক স্পেস আর এই দুটো একলগে দেখা দিতেছি ভাই এটা হলো 3X7GDEHDD এই যে ভাই দেখেন ভিতর সব সেম না শুধু ডোরের ডিজাইনটা এই যে দেখেন এটা টাচ এটা টাচ ছাড়া এটা ভাই ডিসকাউন্টের রেট এটা হলো আপনার 45,490 টাকা এটা ডিসকাউন্টের রেট আইব 36,842 টাকা আর এটা ভাই 48,490 টাকা এটা লেলো স্পেশালি জাস্ট কল মি আমাকে কল দিবেন আমি রেটটা বলে দিব আচ্ছা এখন যেটা দেখামো এটা হলো ভাই 2H2GDEL মডেল দেন ভাই কালারটা দেখছেন একেবারে ইউনিক ভাই একের করানা কালারটা মাল্টিন্যাশনাল কালার লুক দেয় আমি উল্টো কিন্তু মাল্টিন্যাশনাল এটা দেখতে আসলে ছোট কিন্তু স্পেস অনেক বেশি ভাই যে কথা আছে না ছোট মরিচের ঝাল বেশি ব্যাপারটা হইলো এটাই ভাই দেখেন6 ইঞ্চি আপনি যখন আমার গোডাউনে মাল নেবেন আমি তো বাইরে না হলাম তখন এটা বড় লাগবো এটা ছোট লাগবো তখন এটার কারণে আমি তো 6 ইঞ্চি উপরে রাখছি ভাই বিষয়টা হলো এইটা ঠিক আছে আপনি চাইলে মাইপার নিতে পারবেন এটা হলো 2H2GDEL ইনভার্টার 15.5 সিপি 282 লিটার গোস 265 লিটার নিট এটা ডিসকাউন্ট দেবে ভাই 36,000 টাকা নেক্সট যেটা দেখবো এটা হলো ভাই 2A7GDEL মডেল একটা ফ্রিজ এটা হলো ভাই মানে ছোটর ভিতরে সবচেয়ে ইউনিক আমার পছন্দের একটা ফ্রিজ কেলে জানেন এটা হলো ভাই নন ফ্রস্ট আচ্ছা নন ফ্রস্ট হ্যাঁ এটা হলো ভাই 12 সিফটি ফ্রিজ খুলে দেয় ভাই দেখেন এই এটা হলো ভাই নর্মাল আর এটা হলো ডিপ আর নন ফ্রস্টে কিন্তু ভাই একটা টুনার থাকে দুইটা হ্যাঁ এই যে ডিপ কন্ট্রোল করার লিগে আলাদা মিটার নর্মাল কন্ট্রোল করার লিগে ওই যে আলাদা মিটার হ্যাঁ অনেকে আসলে নন ফ্রস্ট বোঝে না সেই ক্ষেত্রে এটা কিভাবে কি হয় এটা নন ফ্রস্টটা কই আমি কই ডিপটাও আলাদাভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন নর্মালটা আলাদাভাবে কন্ট্রোল করতে পারবেন বিষয়টা এটা আর এটা নন ফ্রস্ট অনেক নন ফ্রস্ট আবার কারে কয় এটাতে ভাই বরফ জমে না একদম হালকা তুষার মতো বরফ থাকে ঠিক আছে এই এখন যেটা দেখামো এটা দুইটা একলগে দেখামো ভাই এটা হলো 3A2GDEL মডেল দেন কালারটা দেখছেন ভাই
জো সেটা কিন্তু সুন্দর একটা কালার আমার মনে হইতাছে কি আসলে ওয়ালটনে কিন্তু 3D পিন করা মনে হয় যে জইল্লা রইছে দেখি না বের হয়ে যাবে রাইট এটা ভাই 50-50 দেন উপরে ডিপ নিচে হলো নরমাল যে হচ্ছে নরমাল 50-50 50-50 হ্যাঁ আচ্ছা আর এটা ভাই ডিসকাউন্টের রেট হবে এটা রেট হলো 45490 টাকা এটা ডিসকাউন্টের রেট হবে 36800 টাকা এটা হলো 2N5GD EL model inverter হ্যাঁ এটা হলো 60 ওয়াট যারা একটু নরমালটা একটু বড় লাগবে হ্যাঁ এটা দেখতে পারেন 60 ওয়াট ওকে হ্যাঁ এটার রেট হবে 36800 টাকা কারণ দুটো একলগে দিলাম আর এটা হলো ভাই ছোটর ভিতরে যারা মানে একটু কমের ভিতরে নিতে চায় এটা হলো 2A3 1150 ফ্রিজ এটা কালারটা কিন্তু খুবই সুন্দর ভাই অনেক সুন্দর অনেকে এটা পলিদিন লাগে না দেখা হয়তো ভাই এরকম লাগে ডিসেম্বর তো এরকম পলিদিনটা খুলি না যে নিবো হ্যাঁ নতুন একটা ফিল পাইবো নিয়ে খুললা 50-50 রাইট উপরে ডিপ নিচে নরমাল এটা ডিসকাউন্ট দেবো 26500 টাকা এখন যেটা দেখামো এই যে ভাই সেই ডোরেমন ফ্রিজ আসলে ডোরেমন অনেকে ভাই মনে করেন কয়েকই যে আসলে আমি আগে কিউট ফ্রিজ কইতাম এখন সবাই দিয়ে কিউট ফ্রিজ কয় এখন নাম চেঞ্জ করেছি ডোরেমন ফ্রিজ এটা হলো ভাই 8 শিফটে একটা 132 লিটার আর 129 লিটার ফ্রিজ এটা হলো 50-50 এই যে ভাই উপরে ডিপ নিচে নর্মাল নিচে হচ্ছে নর্মাল ছোট যাদের ছোট দরকার তারা কিন্তু এটা নিতে পারে আর এটা ভাই হলো 26990 টাকা এটা ডিসকাউন্টের রেট হইবো 21800 টাকা তারপর যে ফ্রিজটা দেখামো এটা হলো ভাই আমার আমার ওয়ালটনের গর্ব আমি যে আসলে বাংলাদেশে আমাকে ওয়ালটন এরকম একটা ফ্রিজ বানাইতে পারে এটা চিন্তা করলে না ভাই ভালো লাগে আর এটা আমি হেনে কেলে রাখছি জানেনি ভাই আমার মায় সবসময় একটা কথা কয় যে সকালবেলা যখন দোকান খুলবা তখন বিসমিল্লাহ করে ডাইন পাতা দোকানে ঢুক তো ডাইন পাতা যখন এই দোকানে ঢুকি তখন ভাই এই ফ্রিজটার দিকে তাকাই আর মনে করেন গর্বে বুকটা খুলে যায় কারণ এটা দেখলেই ভাই দিনটা আল্লাহর রহমতে অনেক ভালো যায় কারণ ওয়ালটন এত হাই কোয়ালিটি করছে ভাই যেটা আমি ফিচার যদি কোয়া শুরু করি না ভাই এটা হারাদিন লাগবো তারপরে সিম্পল করে কয়ে দিই এটা টোটালি কিন্তু ভাই হ্যাঁ টাচ এখানে সামার ইউজ করলে সামার উঠবো উইন্টার ইউজ করলে উইন্টার উঠবো ফ্রিজ কত নর্মাল কত সেন্টিমিটারে চলতেছে ডিপ কত সেন্টিমিটারে চলতেছে ডোর ওপেন করলে এই জায়গায় সিস্টেম সব কিছু ইভেন ভাই এটা সফটওয়্যার দিয়ে আপনি কিন্তু ইউজ করতে পারবেন আপনি ফ্রিজ এই জায়গায় একটা সৈতি দেখেছেন গা ওই জায়গায় মনে করেন আপনি বয়ে বয়ে এটা দেখতে পারবেন মেনটেন করতে পারবেন বিষয়টা কিন্তু এরকম আর এটা ভাই দেখেন এই জায়গায় একটা একটা শেপ দেওয়া আছে সুন্দর একটা শেপ আসলে এইসব ডাবল ডোর মানেই কিন্তু ভাই লাখ টাকার ফ্রিজ লাখ টাকার উপরে যাইতে দেবো কিন্তু আপনি আমার কাছে আইবেন ভাই আমি লাখ টাকার নিচে আপনারা দিয়ে দেবো ইনশাল্লাহ এটা হলো ভাই আপনার এটা হলো ডিপ সাইড আর এটা হলো নর্মাল সাইড ভাই এই দিকটা আপনি স্কিপ করেন ঠিক আছে আপনার কাস্টমাররা এটা আমি ভাই আলমারি ফ্রিজ তো এলে কাপড় রাখছি হ্যাঁ এটা আমি আয়রনে দিব নিয়ে এই কারণে আর এটা হলো অনেকে ভাই এই লাইটটিটা মনে করে কি আসলে নবপুরের লাইট আসলে নবপুরের লাইট না এটা হলো জার্মানি টেকনোলজির লাইট এই একটা সিস্টেম আছে আয়নোডার সিস্টেম এটা কি ভাই একটা খাওয়ানোর গন্ধ আর একটা খাওয়ানো যায় না এই সিস্টেমটা এই জায়গায় দিচ্ছে এই যেমন হুট কি রাখছেন মাত রাখছেন মাংস রাখছেন একটার গন্ধ একটা লাগবো না দেওয়ালে খাড়া থাকবো এই সিস্টেম রইলো এটা ঠিক আছে আর এইটা হলো ভাই যে হিউমিডিটি কন্ট্রোল এটা হলো হাই লো আছে যদি আপনি অনেক বেশি ঠান্ডা রাখতে চান লো হাই দিয়ে দেবেন যদি কম ঠান্ডা রাখতে চান লো দিয়ে দেবেন এই আর এগুলো হলো ভাই আপনার ভেজিটেবল কেচিং এটা হলো ডিপের কেচিং এই আর এটার রেটটা ভাই একদম মনে করেন আমি যেই রেটে দিবো ভাই বড়লিক্কা ফ্রিজ গরিবে নিয়ে ইউজ করবো এই রেটে দিবো এটার রেট হলো ভাই 111,990 টাকা নাম কই আমার এটা লেগে গেছে ভাই দাম একের হস্তায় দিয়ে দেবো আপনি নিলে ভাই 95,000 টাকা আচ্ছা 95,000 টাকা মাত্র 95,000 তারপরে ভাই আপনি আইবেন আপনার জন্য আরো সম্মানে আছে না ভাই 95 আমার তো বেশি লাগতেছে 94,000 টাকা ফিক্স ভাই এর সঙ্গে তো টিভি রিভিউ দিছিলেন টিভি ফ্রিজ দিছিলাম ভাই ওটা বেচা লাইছি হন আর নাই এখন যেটা দিমু এটা ভাই টাকায় ছাড় দিয়ে দিমু আপনি আরো বেশি লাভবান হইবেন জান ভাই টিভির কথা কই দিছেন 92,000 টাকা দিয়ে দিমু 92,000 অনলি 92,000 টাকা ভাই আমারতে নিতে পারবেন আর যারা ভাই আমার প্রবাসী ভাইরা আছে বিদেশে তো আমার ফোন দিবেন আসলে ভাই আমি প্রবাসী ভাই গুলো একটু কই আমি নিজে ভাই সৌদিতে থাকতেছি 2 বছর আসলে আমার যে প্রবাসী ভাইরা ফোন দেয় হেরা কিনে হেরা আসলে টাকা দা কিনে না রক্ত দা কিনে কারণ আমি ভাই ও বিদেশের থেকে অল্প করে টাকা লইছি আসলে টাকা লই নেবে আমার শরীরে রক্ত লইছি এত কষ্ট করতে হয় ভাই ওই জায়গায় তো আমার ভাইরা ফোন দিবেন আমার ভাই গুলো আলাদা একটা সফট কর্নার কাজ করে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার ভাই গুলো আরেকটু কিছু করে দিচ্ছি আচ্ছা আরো ডিসকাউন্ট পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর যা কইছি ভাই এটা তো ফ্লাশ করছি কল দিবেন দেখবেন আরো কিছু থাকবো এটা সম্মানই আপনি আইলে ভাই গোপন ভাবে ওটা দিয়ে দেবো এটা সব সরাসরি কই তারি না আর ওয়ারেন্টি গ্যারান্টির ইস্যু যেটা ভাই ওয়ারেন্টি গ্যারান্টির এই জায়গায় একটু আছে ওটা কোন যে ওরা কইলে মামলা গায় জামগা ওটা আপনি আইবেন আপনার ভাই আপনারা দেখবেন কি রকম একটা সম্মানী করে দেয় আপনি খুশি হয়ে যাবেন গা ভাই আচ্ছা এটা হলো ভাই ডিপ ফ্রিজ এটা হলো 145 লিটারের ডিপ এটা হলো 205 লিটারের ডিপ আর এটা হলো 255 লিটারের ডিপ আমার কিন্তু কালার ফুল লিটার আছে আর 125 লিটার আছে এটা হলো 255 লিটার এটা ভাই ডিসকাউন্টের রেট হইবো 33000 টাকা এটা হলো 205 লিটার এটা ডিসকাউন্টের রেট হইবো 29000 টাকা এটা হলো 145 লিটার এটা ডিসকাউন্টের রেট হইবো ভাই 25000 টাকা গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু সব সেম
ভাই ও ছোটটা নিল, যে গ্যারান্টি ডাবল ডোর নিল, এই গ্যারান্টি ও ডিপ নিল, সেম গ্যারান্টি। গ্যারান্টি ওয়ারান্টির বিষয়ে কোনো ঝামেলা নাই, সব কিছু ভাই একুরেট। আর আপনি অবশ্যই ভাই আইবেন আমার দোকান, আপনাকে পাঁচ নাম্বার দেওয়ার, এক নাম্বার না পাঁচ নাম্বার, কে লেগে জানেনি। আপনি পাঁচটা চারটা দোকান ঘুরবেন, যাচাই বা চেক করবেন, পাঁচ নাম্বার দোকানে ভাইয়ের দোকান দেয় কিনবেন। যদি মনে হয় কম কিনবেন, যদি মনে হয় কম কম না কিনবেন না, সমস্যা নেই। আর স্পেশালি ভাই আপনি যে আমার খালি কিনতেই ফোন দিবেন এমনটা কিন্তু না। আপনি ভাই মনে করেন অন্য দোকানে ভাল লাগছে বা আপনি আইতে আসছেন না, অন্য কোথাও থেকে কিনবেন, আপনি ফোন দিবেন, ভাই এটা আসলে রেটটা কত। অনেকে কয় ভাই গুগল করেন, আমি তো গুগল করতারি না, আমি কি করবো, আমি আরেকজনের তো যাচাই বাছাই করতে হবো, ই করতে হবো। আপনি আপনার ভাইয়ের ফোন দেন, আপনার ভাই গুগল করে একরে এ টু জেড সব কিছু করে দিব। আবার অনেক ভিডিওতে দেখি ভাই আপনি আইবেন, আপনার কোনো জায়গায় একশো টাকা হলেও কম পাইবেন, ভাই আগে যাচাই করেন। ওই দোকানে খারাই ফোন দেন আমারে যে ভাই আমি এই জায়গাতে এত পাইছি, আপনি কততে পারবেন, আপনি কি আরও কমে পারবেন। আমি যদি পাই কই পারমো পারমো, যদি কই না ভাই পারবো না সরি মাফ করে দেন, বাস তাহলে আপনি ওই দোকানটা কিনা লাগবে। কিন্তু ভাই ওয়ালটন যদি কিনতে হয় একমাত্র ভাই যে আপনি জীবন ভাইয়ের কাছে আইবেন, না কিনতে হলে ভাই আপনার যে এক সুন্দর একটা পরামর্শ দেবো না, আপনি অনেক হেল্পফুল হবে। সো এই পর্যন্তই ভাই, আমার অবশ্যই আমার শোরুমে আসবেন, আপনাকে আমার শোরুমে দাওয়াত। আর আমার শোরুমে আইসা ভাই খালি মুখে যাইতে পারবেন না, গেলে আমি আটকে রাখবো আপনার, অন্তত চাগাই হইলেও যাইতে হইব। আর আমার শোরুমের লোকেশনটা আরেকবার বলে দিই, আমার শোরুমের লোকেশন হলো ভাই যাত্রাবাড়ি ধলপুর রোড আল করিম হাসপাতালের সাথে ইসলামী হাসপাতালের অপোজিটে। আমার শোরুমের নাম এইচআর ইলেকট্রনিক্স। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সালামু আলাইকুম।